কত কত চাচ্ছেন ভাই লকনা 800 বেচা কত ভাই বেচা বেচা বুঝি যে সারটা ভালো লাগে 700 600 700 টাকা দেওয়া যাবে এটা না 600 দিতে চাই 600 হবে না কত হবে 700 হলে দিব 700 আরে কত দিবা রে আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানস্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে 20 জুন রোজ মঙ্গলবার 2023 আমরা আপনাদেরকে আবারও নিয়ে চলে এসেছি এই রাজশাহী জেলার সেই বিখ্যাত বানস্বর বাজার আমরা আজকে দেখব এই রাজশাহী জেলা বানস্বর বাজারের কোন আম কত টাকা মন যাচ্ছে পাইকারি সঙ্গে থাকুন প্রিয় দর্শক আর যারা অনলাইনের মাধ্যমে এই রাজশাহী জেলার আম নিতে চাচ্ছেন খেতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে অর্ডার করবেন আমার সঙ্গে কথা বলবেন আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং স্ক্রিনেও নাম্বার থাকবে প্রিয় দর্শক আমার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এই নাম্বার দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ঢুকে আমার সঙ্গে কথা বলবেন প্রিয় দর্শক আর দেরি নয় আমরা দেখব আজকের এই রাজশাহী জেলা বানস্বর বাজারের কুনাম কত টাকা মন যাচ্ছে সঙ্গে থাকুন এগুলি মাল আপনার দূর দূরান্তে গেলে অনেক মূল্য এদের অনেক মূল্য এগুলো মাল 120 টাকা 100 টাকা কেজি কিনে খাওয়া মানুষ কারণ বানেশ্বরের হাটের বাজার এরা মগের মূল্য কি সিস্টেম জায়গা বাইসে থাকলে চলে না হলে না চলে ঠিক আচ্ছা সব মানুষ সব দলে বাইসে থাকতে খুব কষ্ট দুনিয়ার লোকে আলহামদুলিল্লাহ লেংড়া কত বাজার ভাই আজকে লেংড়ার বাজার ভাই আজকে 2300 2400 থেকে 2400 2400 মাশাআল্লাহ এত বাজার আজকে লেংড়া শেষ সময় লেংড়া প্রায় শেষের পথে না ভাই লেংড়া শেষ পথে হ্যাঁ শেষ পথে লেংড়া একদম শেষ সময় কিন্তু আপনারা আম বলে কোথা থেকে জোগালেন এত সুন্দর আম একটু এলাকায় পাশে এখান থেকে আশপাশে হ্যাভি ফ্রেশ আম ভালো আছে মোটামুটি পরিষ্কার আছে স্পট বেহিনার যে সুন্দর কালার হ্যাঁ নিজস্ব বাগানের কত আজকে বাজার 1000 টাকা মন চাচ্ছেন না বিক্রি কত800 টাকা বিক্রি হলো প্রিয় দর্শক এই যে লেখা দেখছেন আড়তের লেখা 800 প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি আপনি আসছেন আঙ্কেল আজকে রূপালী না আচ্ছা রূপালী কত চাচ্ছেন আজকে 2400 টাকা বিক্রি কত হতে পারে বাজার থেকে 22-23 আচ্ছা এটা কেজিতে কটা আসতে পারে আঙ্কেল কেজিতে 5টা কেজিতে 5টা তো না আচ্ছা আপনার উপরে যা আছে ভেতরে কি এরকম হবে হ্যাঁ বাসাই করলে ভেতরে এরকম একই বের হবে অনেক সময় অনেকে ফাঁকিবাজি মারে তো ছোট আছে পাঁচটাতে ছয়টাতে কেজি হবে গড়ে গড়ে ছয়টাতে কেজি হবে হ্যাঁ এটা ঠিক প্রিয় দর্শক এই যে 22-23 টাকা মন রূপালি অর্থাৎ আম রূপালি আম রাজশাহী বানস্বর বাজারে নিতে চাইলে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক মামা ভালো আছেন কি আপনি আসছেন আজকে রূপালি তাই না কত চাচ্ছেন তারপরে বাজারও ভালো খারাপ না আচ্ছা ধন্যবাদ
আসসালামু আলাইকুম এটা আম দেন তো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই কি আম এটা ভাই ভাই এটা আমটা কালুয়া কালুয়া তো না জি কালুয়া কালুয়া তো ব্যান্ডের আম আচ্ছা এটা কত করে মুন যাচ্ছে আজকে 1400 1500 1600 মাশাআল্লাহ বিশাল আম 800 গ্রাম ওজন হবে নাকি জি মোটামুটি হয়ে যাবে তার মানে দুইটা 1 কেজি বেশি হয়ে যাবে জি দুটো 1 কেজি বেশি হয়ে যাবে প্রতিটা দুটাতে 1 কেজি বেশি হয়ে যাবে প্রিয় দর্শক যারা রাজশাহী জেলা বানেশ্বর বাজারের কালো আম নিতে চাচ্ছেন এবং খেতে চাচ্ছেন অর্ডার করতে পারেন এই রাজশাহী বানেশ্বর বাজারের কালোয়া আম ব্যান্ডের আম এটা কাঁচাও খেতে খুব সুস্বাদু এই আমটা আপনি যদি কাঁচা খান তাও খুব সুস্বাদু আম প্রিয় দর্শক ধন্যবাদ কি আম নিয়ে আসছেন ভাই আজকে রূপালী আর কালুয়া এটা রূপালী কেজি তো কয়টা হবে বড় ভাই এবারে ছয়টা ঠিক এবারে ছয়টা আচ্ছা কত আজকের কালুয়া সরি রূপালী আপনার 2100-2200 না আর এটা কি আম ভাই এত কালার কৃষাণ ভক্ত সাদা খ্রিসা আল্লাহ আকবার এটা এটা কত করে মন গুঠিও তো বিশাল গুঠি মানে দুইটাতে কেজি পার তাই না দুইটা তিনটা কেজি 1200-1300 টাকা বাজার যাবে না 1200-1300 ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কি আম নিয়ে আসছেন আজকে রাজফজলি না হ্যাঁ রাজফজলি না আজ কেজিতে কয়টা হবে বড় ভাই কেজিতে দুইটা না কত আজকের বাজার কত 700-800 টাকা মন্ত না ফজলির বাজার এত কম এই বিয়াটা তো প্রধানমন্ত্রীর কাছে দিয়ে তো ভাই যে আমের বাজার আমের বাজার এত গৃহস্থ শেষ হয়ে গেল আমের বাজার খুবই কম প্রতিটি বাজারই কম কিন্তু আছে আপনার ওই যে ল্যাংড়া আর আমরুপালি আর হিমসাগর এই তিনটে না একটু এখনো তো ভালো আছে আছে কিন্তু সবার তো আর নাই ওই তিনটে আবার সবাই নাই সবার নাই ঠিক আসলে তো কালুয়া আর ফজলি এই দুটি আম দাম হওয়ার কথা দরকার সাথে আমার মহাজন সাহেবের ছবি তুলেন কি আম ভাই এটা ধন্যবাদ প্রিয় দর্শক এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যারা অনলাইনের মাধ্যমে আম খেতে চাচ্ছেন এবং নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের মিষ্টি সুস্বাদু আম পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতেই নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো গাছে নতুন কোনো আমের সাথে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দোল মিডিয়া 360 রাজশাহী বানেশ্বর বাজার থেকে মোহাম্মদ আসলাম উদ্দিন আল্লাহ হাফেজ